আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের দেখাবো মেইন ম্যাটার এবং হচ্ছে সাব ম্যাটার। সাব ম্যাটার থেকে মেইন ম্যাটারের কীভাবে কানেকশন করতে হয় এই ভিডিওতে দেখুন। সব কিছুই আমার এই ভিডিওতে দেখতে পারবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ আগে থেকেই সাবস্ক্রাইব করার জন্য। তো এই ভিডিওটা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে দেখুন আমার সামনে একটা সার্কিট ব্রেকার, তো সার্কিট ব্রেকারের বাম পাশে একটা 63 অ্যাম্পিয়ারের কাট আউট আছে। তো মূলত মেইন মেটার থেকে আগে কাট আউটে লাইন দেওয়া আছে, কাট আউট থেকে আবার ব্রেকারে। সেফটি দুইটাই থাকলে কোনো সমস্যা নাই। তো এই যে দেখুন আমার সামনে হচ্ছে দুইটা 6.0 RM তার, যেহেতু আমার 8টা মিটার হবে এখানে, তো 8টা সাব মিটারের কানেকশন হবে। তো সেক্ষেত্রে আমি আপনার এখান থেকে দেখুন এই কাট আউটে লাইন দিয়ে দিচ্ছি। তো কাট আউট থেকে যখন সংযোগটা দিব তখন আমার হয়তো বা ব্রেকার যদি নাও পড়ে তাহলে কাট আউট আপনি পুড়ে যাবে। তো তাহলে একটা সেফটি এখানে হয়ে গেল। তো এই যে দেখুন আমি কাট আউটে আপনি লাইন দিচ্ছি। তো কাট আউটে লাইন দেওয়া শেষ হয়ে গেলে আপনার আউটপুট যেটা সাব মিটারের লাইন, তো সাব মিটারের লাইন আপনার ব্রেকারে দিয়ে দিব। তো এটা শেষ। এখন দেখুন এই কাট আউটের একটা কানেকশন করা শেষ হয়ে গেছে, আর একটা করা হচ্ছে। তো এত বকর বকর না কইরে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমাদের এই কাজগুলো করা হয়। তো দেখুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। Some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite.